সম্মানিত দর্শক মণ্ডলী, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী পশুর হাট। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে আজ আপনাদের এই হাটে বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। ভাই এটা কি জাত? দেশি জাত, দেশি ক্রস, কত যাচ্ছেন? 1,18,000। বয়স কত ভাই? 2 দাঁত। আনুমানিক ওজন? 5.5 মন। ক্রেতারা কোনো দাম বলেছে এই গরুর? এ গরু কোথায় থেকে নিয়ে এসছেন? বড়গাছি। আপনার ব্যবসার গরু নাকি? ভাই এই লালটা কি যা? পাকিস্তানি। পাকিস্তানি কত যাচ্ছেন? 1,35,000। বয়স কত ভাই? 2 দাঁত। আনুমানিক ওজন? 6.5 মন। 6.5 মন। ক্রেতারা কোনো দাম বলেছে? কত বলছে? 1,10,000। 1,05,000। আচ্ছা আপনার দামটা কত? আপনার শেষ দামটা? 1,16,000 হলে বিক্রি করবেন? এটা কি আপনার বাড়ির পোষা? না না, কিনা জিনিস। ব্যবসার গরু কোথায় থেকে নিয়ে এসছেন? বাগমারা। বাগমারা। ভাই কালো টাকার আপনার? আমারে আমারে কালোটা আপনার? হ্যাঁ ভাই আমারে। এটা কি জাত ভাই? এটা কত যাচ্ছেন এটা? 118,000। 1,18,000। বয়স কত? 2 দাঁত। 2 দাঁত। আনুমানিক ওজন কেমন? 6 মন 10 কেজি। 6 মন 10 কেজি। ক্রেতারা কোনো দাম বলেছে গরুর? দাম বলেছে। কত বলছে ভাই? 1,00,000। 1,00,000 দাম বলে। আচ্ছা আপনার দামটা কত, মানে শেষ দামটা? আমার শেষ 10 হলে আমি বেচবো। 1,10,000 হলে বিক্রি করবেন? 1,10,000 হলে বা 5 হলে বেচবো। আচ্ছা এটা কি বাড়ির পোষা? না ব্যাপারই গরু, আমার ব্যবসা। এটা ব্যবসা কিনা? কোথায় দিয়ে নিয়েছেন এই গরুটা? গরুটা কিনা বাগমারার। বাগমারার। হ্যাঁ ভাই এই কালোটা কি জাত? ওটা সেন্ডি জাত। সেন্ডি জাত মানে করস জাত? করস। ওটাও ক্রস? হ্যাঁ করস, ওই জুড়ে করস। মানে জোড়া নাকি দুটা? একটা একটা। সিঙ্গেল সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল। তাহলে কত যাচ্ছেন? ওটা 125। এটা 125। হ্যাঁ। বয়স কত ভাই? বয়স 2 দাঁত। এটার 2 দাঁত? হ্যাঁ 2 দাঁত। আনুমানিক ওজন কত হবে? 6 মন 6 মন। হ্যাঁ 6 মন। ক্রেতারা কোনো দাম বলেছে ভাই? দাম বলেছে কম। কত বলছে ভাই? কম। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? এখন দাম তো করছে কম, লস করছে গরু। তা আপনার আপনার দামটা? দাম করছে 105। 105 বলছে? কিনা আছে 110। আর আপনার দামটা কত? কত হলে চালে? 25 মন করে যদি 15 হলে বেশি। 15? 1,15,000 হলে বিক্রি করবেন? এটাও কি আপনাদের ব্যবসারই গরু? হ্যাঁ ব্যবসার গরু, মুইসার ব্যবসার গরু। ঠিক আছে।
গোরকাল খা করো চাচা, এরা কি জাত? জি জিজা ফিজিয়াম আনুমানিক ওজন কত? মানে 9 মণ হবে? চাচা, ক্রেতারা কোনো দাম বলেছে এই গরু? দাম বলতে 160, মানে 1.5 লাখ, 1,60,000। আচ্ছা, আপনার দামটা কত? কত হলে বিক্রি করবেন? বুঝলাম না, 1,80,000। চাচা, এটা কি আপনার বাড়ির পোষা? কেনা গরু। হে গরু আপনার? হ্যাঁ ভাই। এটা কি জাত ভাই? দেশি জাত। দেশি জাত। কত চাচ্ছেন? 1,05,000। 1,05,000। এর বয়স কত ভাই? বয়স 4 দাঁত। 4 দাঁত। আনুমানিক ওজন? ওজন ধরেন 5 মণ। 5 মণ। এ গরু ক্রেতারা কোনো দাম বলেছে? দাম বলেছে বলে উনি। কত বলেছে ভাই? 85। 85। আপনার শেষ দামটা কত? আমার শেষ দাম ধরেন 90-এর উপর। 90-এর উপরে। এই গরুটা কি আপনার বাড়ির পোষা? না ভাই, আমার ব্যবসার গরু। কোথায় থেকে নিয়ে এসেছেন? আমার হরিয়ান সিনিকলের পাশে বাড়ি। চাচা, এটা কি জাত? ক্রস। কত চাচ্ছেন? কত চাচ্ছেন? 1,50,000 টাকা। এর বয়স কত চাচা? 4 দাঁত। আনুমানিক ওজন? 8 মণ। ক্রেতারা কোনো দাম বলেছে এই গরুর? কত বলছে? 25-30। 1,25,000-30,000। আপনার শেষ দামটা কত? 1,40,000-1,50,000 হলে বিক্রি করবেন? এই গরুটা কি আপনার বাড়ির পোষা? ভাই, কালো গরুটা আপনার? জি ভাই। কি জাত ভাই? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জাত। কত চাচ্ছেন? 1,05,000। 1,05,000। বয়স কত ভাই? 2 দাঁত। 2 দাঁত। আনুমানিক ওজন? ধরুন আনুমানিক আমরা বলি, তবে আপনি বুঝে দেখেন কি রকম। তারপর আপনার আইডিয়াটা কত? 4.5। 4.5 মণ। 5 মণ হবে? না, হবে না, 4.5 মণ। আচ্ছা, ক্রেতারা আপনার এই গরুর কোনো দাম বলেছে? কত বলছে? 85-86। 85,000। 86,000। আপনার শেষ দামটা কত? 92 হলে বিক্রি করবেন? বাবা থাকবে, থাকার থাকবে।
আমার লিখে দেখবেন।